চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দরে পণ্য আমদানি বাড়লেও কমেছে রাজস্ব আদায়। সংশ্লিষ্টরা বলছেন, ডলার সংকট ও বন্দর দিয়ে ফলসহ অধিক শুল্ক যুক্ত পণ্যের আমদানি কমে যাওয়ায় রাজস্ব আহরণে ঘাটতি হচ্ছে। সোনা মসজিদ স্থল বন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম তিনি জানান, পাথর, মরিচ, ভুট্টা সহ নিত্য প্রয়োজনীয় সব পণ্যই আমদানির পরিমাণ বেড়েছে, কিন্তু অধিক শুল্কযুক্ত পণ্য আমদানি না হওয়ায় রাজস্ব ঘাটতি হয়েছে। আমদানিকারক মোহাম্মদ নাসিম বলেন, ডলার সংকটের কারণে ব্যাংকগুলো আমদানিকারকদের ঠিকমতো এলসি দিতে পারেনি, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছাড়া যেসব পণ্যের উপর অধিক শুল্ক রয়েছে এমন পণ্যের কোনো এলসি করতে পারেনি ব্যাংক। সোনা মসজিদ স্থলবন্দরে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়, কিন্তু 2022-23 অর্থ বছরে এলসি সংকটে ফল আমদানি করতে পারেননি কেউ, এতেই কমেছে রাজস্ব আদায়। আসলে আমাদের বন্দরে গাড়ির সংখ্যাটা স্বাভাবিকই আছে, কিন্তু হঠাৎ করে দেখা গেছে যে 6-7 মাস ধরে কোনো ফলের গাড়ি নেই। ফলের গাড়িতে প্রচুর পরিমাণে ট্যাক্স আছে, কিন্তু একবারে বিল হয়ে যাওয়ার কারণে আমার মনে হয় কিছুটা ঘাটতি হয়েছে। কারণ 21-22 সালে প্রায় 900 কোটি টাকা রাজস্ব আদায় ছিল, আমার জানা মতে 22-23 সালে প্রায় 600 কোটি টাকা, প্রায় 300 কোটি টাকার মতো ঘাটতি দেখছি। অর্থাৎ 2022-21 অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 1,037 কোটি টাকা, তার বিপরীতে আমাদের আদায় হয়েছে 618 কোটি টাকা, এবং গত বছরে আমাদের আদায় হয়েছিল 966 কোটি টাকা। সেই হিসাবে আসলে আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে আদায় কমেছে, অর্থাৎ প্রায় 40%, অর্থাৎ 418 কোটি টাকা। গত বছরের যে লক্ষ্যমাত্রা ছিল সে লক্ষ্যমাত্রা হচ্ছে 418 কোটি টাকা কম হয়েছে।